এই গ্লাসটার প্রাইস হলো 50 টাকা 27-28 বছর 27-28 বছর ধরে এখানে দুটি লাচ্ছি বানাচ্ছেন অনেকদিন পর মনে হচ্ছে যে কাচ্চি গাছ প্রতি মাসের 5 তারিখ কিন্তু পেয়ে যাবেন আস্ত মুরগি দিয়ে স্পেশাল কাচ্চি এটার দাম হচ্ছে মাত্র 400 টাকা আসসালামু আলাইকুম নিশাত ব্লসম থেকে আমি নিশাত আজকে চলে এসেছি পুরান ঢাকায় ফুড এক্সপ্লোর করতে এখানে আমরা ট্রাই করব পুরান ঢাকার বিখ্যাত কাচ্চি অথবা বিরিয়ানি আর সাথে ডিটি লাচ্ছি এটা হলো বিউটি লাচ্ছি এন্ড ফালুদার মেনু দেখতে পাচ্ছেন এখানে প্রায় 8-10টার মতো আইটেমস আছে পুরান ঢাকায় এসে খাওয়া দাওয়ার পর বিউটি লাচ্ছির এই লাচ্ছিটা কিন্তু না খেলেই নয় এর আগে আমি অনেক ট্রাই করেছি তাদের লাচ্ছিটা অনেক ভালো প্রাইস হলো 50 টাকা করে খুব ভালো লাগতেছে গরমের আরাম হচ্ছে এই বিউটি লাচ্ছি আমি অনেক খেয়েছি আজকে তোমাকে নিয়েও ট্রাই করলাম আর এই বিউটি লাচ্ছিটা অবস্থিত হচ্ছে কাজী আলাউদ্দিন রোড নাজিরা বাজার ঢাকাতে ফায়ার সার্ভিসের এখানে অবস্থিত নাজিরা বাজারের ফায়ার সার্ভিসের একটু সামনে এগুলো হচ্ছে লাচ্ছি বানানোর উপকরণ টক দই তারপরে হচ্ছে গিয়ে বরফ চিনির শিরা কালারটা কিন্তু ক্যারামেলের কালার জাল দিতে দিতে এইরকম হয় এটা কিন্তু আসলে কোনো ফুড কালার ইউজ করা হয় না এখন যিনি বিউটি লাচ্ছি তৈরি করেন মামার সাথে একটু কথা বলবো মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আমি এই যে 27-28 বছর এখানে বিউটি লাচ্ছি বানাচ্ছেন এই বিউটি লাচ্ছিটা আপনি মানে আপনার হাতের বিউটি লাচ্ছিটা অনেক স্পেশাল আপনি কী কী উপকরণ ইউজ করেন এখানে উপকরণ বলতে দই চিনি শিরা মধু এরপরে বরফ এই আমাদের আইটেম আছে আরও আপনি আর কী কী বানান এখানে ফালুদা 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 আছে বিরিয়ানি আছে লেবুর শরবত আছে আর প্রত্যেকদিনই তো আপনাকে আসলে পাওয়া যাবে এখানে ইনশাল্লাহ আসলে কি কটা থেকে কটা পর্যন্ত এই যে সকাল 11টার থেকে সারা রাত্রে খোলা থাকে সারা রাত্রে আমরা যেহেতু ঈদের পর পর এসেছি এখনও অনেক দোকান খোলা হয়নি কাচ্ছি ট্রাই করার জন্য চলে এসেছি শাহি নান্না বিরিয়ানিতে এখান থেকে আমরা নিয়েছি মেনুর 3 নম্বর বাসমতি চাউলের খাসির কাচ্ছি আর এটার পার প্লেট প্রাইস হলো 280 টাকা চাটনি এখানে আসলে আপনারা প্রতি মাসের 5 তারিখ কিন্তু পেয়ে যাবেন আস্ত মুরগি দিয়ে স্পেশাল কাচ্ছি এটার দাম হচ্ছে মাত্র 400 টাকা আর এখানে কিন্তু 24 ঘন্টা খাবারের অর্ডার নেওয়া হয় সপ্তাহে প্রতিদিন খোলা থাকে এই শাহি নান্না বিরিয়ানি অবস্থিত হচ্ছে কাজী আলাউদ্দিন রোড নাজিরা বাজার ফায়ার সার্ভিসের একটু সামনে আমাদের খাবার চলে এসেছে এখন টেস্ট করে জানাবো এটা খেতে কেমন এটা সাথে আমাদেরকে দিয়েছে শসা সালাদ হিসেবে লেবু আর হলো চাটনি ভালোই খেতে মাংসের কোয়ান্টিটিটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে 2 টুকরা মাংস আছে আর হলো আলু ভালোই খেতে অনেকদিন পর মনে হচ্ছে যে কাচ্চি গাছ মাংসটা অনেক সফট পুরান ঢাকার নাজিরা বাজারে আসলে আপনারা অনেকগুলো খাবারের দোকান পেয়ে যাবেন তাদের প্রত্যেকটা দোকানে প্রায় কাচ্চি বিরিয়ানি তেহেরি সহ অনেক ধরনের খাবার পাবেন আর তাদের এক একটা দোকানের খাবার এক একটা দোকানের চেয়ে অন্যরকম এবং ভালো করার চেষ্টা করেন প্রতিটা দোকানের খাবারই ভালো পাবেন মানে তাদের মধ্যে প্রতিযোগিতা চলে যায় কার থেকে কে ভালো সার্ভিস দিতে পারে মানুষকে ভালো খাওয়াতে পারে আমরা বিউটি লাচ্ছি খেয়ে তারপরে কাচ্চি খেতে এসেছি তাই তেমন রুচি হচ্ছে না কিন্তু খাবার আসলেই মজা আমরা অনেকগুলো কাজ শেষ করে তারপরে খাবারের জন্য এসেছি আর খাবার খেয়ে আমরা খুব টায়ার্ড হয়ে গিয়েছি আজকে বিরতি আর লম্বা করবো না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিশুদ্ধ পাশেই থাকবেন